রাস্তাটা প্রচুর বাজে রাস্তা হয়ে থাকে, আর এই ড্রেনটা খুব ভালো না, রাস্তাটাও খুব খারাপ। এখানে এটা একটা চৌরঙ্গি রাস্তা, এই রাস্তাটাই উত্তরগুলা। হ্যাঁ, আমাদের এখানে মসজিদ, স্কুল, এই যে এই পার্শ্বে স্কুল, এই যে আমাদের বিশাল ধান মসজিদ, এখানে চারটা পাঁচটা গ্রামের লোক এই নামাজ পড়তে আছে। এই আমাদের মসজিদ, এটা রাস্তাটা প্রচুর বাজে রাস্তা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক এক নম্বর ব্লকের উত্তর দারিয়াপুর গ্রামের প্রায় 20 বছর থেকে কাঁচা রাস্তার সমস্যা চলে আসছে। ওই রাস্তা দিয়ে দিনে হাজার হাজার লোক যাতায়াত করে, বর্ষার সময় তারা ভীষণ সমস্যার সম্মুখীন হয়। এই রাস্তাটা প্রচুর হারে মানে চালু, সকাল ভোর থেকে নিয়ে প্রায় রাত 10টা 11টা পর্যন্ত একমাত্র লোকের চলাচল থাকে। আমাদের এখানকার মেম্বার, প্রধান, তারপরে এই রাস্তা দিয়ে সবাই চলাচল করে, কিন্তু জানি না কেন তারা রাস্তাটা ঠিক করছে না। রাস্তাটা অতিরিক্ত খারাপ, বর্ষা আসতে গেলে তো এই রাস্তা দিয়ে চলাই যায় না। আর দ্বিতীয়, এই রাস্তা দিয়ে মসজিদ যাওয়া যায়, এই রাস্তার দুধারে দুটো বাজার আছে, প্রাইমারি স্কুল আছে, তারপরে আরও অনেক রকমের এখানে আমাদের এই পোলিও সেন্টার আছে, এরকম এতগুলো অফিস বা এ থাকা সত্ত্বেও সমাজের কাজে এইটা আমাদের এই রাস্তাটা হচ্ছে না। রোজ প্রায় 7 থেকে 8টি গ্রামের লোক এই রাস্তা দিয়ে চলাচল করে। প্রায় 100 মিটার রাস্তার উপর রয়েছে মসজিদ, প্রাথমিক বিদ্যালয় এবং দুটো বড় বাজার। তাছাড়া ওই রাস্তা দিয়ে তাদের স্কুল, কলেজ, ব্যাংক, অফিসে যেতে হয়। এই রাস্তা, এই স্কুলটা এই রাস্তার উপরেই আছে, এই বাচ্চাদের আসতেও খুব অসুবিধা হয়, তারপরে টিচারদের আছে তাদেরও খুব অসুবিধা। 20 বছর ধরে রাস্তার এই সমস্যা নিয়ে গ্রামের মানুষ ভুগছে। প্রধানমন্ত্রী সড়ক যোজনা 2000 সাল অনুযায়ী ওই রাস্তাটি ওই যোজনার এখতিয়ারের মধ্যে পড়ছে। পঞ্চায়েত, এমএলএ, এমপি সবাইকে নানাভাবে রাস্তার সমস্যার কথা জানানো হয়েছে, তবুও প্রশাসন এ ব্যাপারে উদাসীন। এই প্রধান বা যারা এই দায়িত্বে আছে তারা যেন আমাদের এই রাস্তার দিকে লক্ষ্য রাখে, আর আমাদের এই পরিবেশের দিকেও যেন লক্ষ্য রাখে। আমি এই সমস্যাটি নিয়ে 2017 সালে ডিসেম্বর মাসের 11 তারিখে প্রধানের কাছে গিয়েছিলাম। প্রধান বলেছেন খুব শিগগিরই এই রাস্তার টাকা স্যাংশন হওয়ার কথা, স্যাংশন হলে এই রাস্তার কাজ শুরু করব। উত্তর দারিয়াপুর বাজার থেকে যে জামা মসজিদ পর্যন্ত 100 মিটার রাস্তা খারাপ হয়ে আছে, ওটার জন্য গ্রামের লোক বলেছে, দরখাস্ত করেছে, এই এটার কোনো পদক্ষেপ নিয়েছো, অফিস বা নিয়েছো? আমি সেখানে গিয়েছিলাম, রাস্তাটা খুব খারাপ আছে, এই জন্য আমি খুব টেনশনে আছি যেন কাজটা হয়, এটা আমার চিন্তাভাবনা, খুব আমি চিন্তাভাবনা করে কাজ দিয়েছি যেন হয়ে যায় ইমিডিয়েটলি। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা উত্তর দারিয়াপুর গ্রামে যেন খুব তাড়াতাড়ি পাকা রাস্তা হয়ে যায়, এই জন্য বারবার কল করুন পঞ্চায়েত প্রধান মোসাম্মদ ফারহানা বিবিকে 9563401156 নম্বরে। আমি সোরিয়া বানু, পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।